কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে। আমি রান্নাটাই দেখাবো। বাবারে গরম গরম হয়েছে, নিচে নাড়া দাও, লেগে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য। এই যে এরকম করে পর নাড়তে থাকবেন, নাড়লে নিচে যে লেগে থাকা যে মানে আলু তো একটু পর পর লেগে যায়, তাই এটাকে এভাবে সবসময় নাড়ার উপর রাখতে হবে। নাড়লে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম নাড়তে নাড়তে দেখা যাবে যে চারিদিকে ফুটে আসছে। যখন এরকম চারিদিকে ফুটে আসবে তখন আমরা বুঝবো যে আমাদের রান্না হয়ে গেছে। যারা রান্নার প্রথম পার্টটা মিস করেছেন, আমার আমার ফোনে চার্জ ছিল না, ফোন অফ হয়ে গিয়েছিল। সো যারা রান্নার প্রথম পার্টটা মিস করেছেন, আমার ওখানে শেয়ার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখন নিলয়ের রান্নাটা চলছে, নিলয় রান্না করতেছে, ডিম ভুনা করতেছে। আমি এটা একটু দেখাই সামনে থেকে। টমেটো দিয়ে, হ্যাঁ হ্যাঁ, টমেটো দিয়ে ডিম ভুনা করছে সে। দুপুর হয়ে গেল, এখন রান্না হলো না, রান্না তো চলছে, কি করব বলেন। আমার তো শেষ প্রায়, এখন যেন নিলয় একটা রান্না করা বাকি। 5 মিনিট জাস্ট। আর ব্যাচেলারদের জন্য তো একদম আজকে আমার ব্যাচেলার লাইফের অবসান ঘটতে যাচ্ছে, বিকজ কাম্মু চলে আসতেছে। আর আমি এরকম অদ্ভুত অদ্ভুত রান্না করে আপনাদের দেখাতে পারবো না। হালিম রান্না করবেন কবে? আমি আসবো। হ্যাঁ আসেন, সমস্যা নেই, রান্না করে দেখাবো। তারপরে এই যে এরকম নাচতে নাচতে যখন দেখবেন যে চারিদিকে রান্নাটা ফুটে উঠছে, তখন দেখবেন যে এটা হয়ে গেছে। ভাত রান্না করি নেই তো এখনো, তোমার লিম ছিটবে শুধু। লবণ কম হয়েছে না? এখন ঠিক হয়েছে, ফার্স্টে লবণটা একটু কম ছিল, ঠিক হয়ে গেছে। আমি কিন্তু বুনা বুনা খাই, চুল কম খাই। হ্যাঁ বুনা বুনাই তো, বুনা তো বুনাই খাই। তাহলে মানে একটু তাও তো অনেক কিছু ঝোল খাই দিন। আমি এটা দেখতেছি, একটু যাও কি দিবা ওইটা আমার রান্না। হ্যাঁ রান্না শেষ, আমি আসবো। হ্যাঁ আপু আসেন, চলে আসেন। বেবি আপু আমাদের ওই যে পাশের ফ্ল্যাটের, আমু নাই তো বাসায়। আপু কি করব, মানে কিছু একটা তো করতে হবে। একটা কথা আছে না, নাই কাজ তো খই ভাজ। আমরা কাজ নাই রেখে যে এগুলো শুরু করছি। এই যে আমার রান্না শেষ, আমার রান্না প্রায় শেষ। আমি এখন রান্নার চেহারাটা দেখাবো, অনেক সুন্দর হয়েছে। এই যে যখন ঠিক আমার মতো হয়েছে, গুলটু গুলটু, এই যে এরকম ফুটে ফুটে আসবে। তারপরে হচ্ছে
কমেন্টটা পড়ো। হ্যাঁ এই যে কমেন্ট বাদন বাদন সঙ্গে সহাই। আচ্ছা আচ্ছা আমাদের জিতু ভাইরা দেখছে, জিতু ভাই আমি না খালি আপনাকেই দেখি, মানে কখন আপনি দেখছেন আমাদের, দেখছেন তো না, দেখতে থাকেন কিন্তু আমাকেও। যাই হোক, নীলার রান্নাটা দেখা বাকি, আমার তো নামাবো, তুমি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডেকোরেশনের জন্য। এই যে এরকম আমি যে ফার্স্ট টাইম কিছু বেরেস্তা করে রাখছিলাম, এগুলো আমি চুলা অফ করে নিই, এগুলো আমি এই যে সুন্দর করে সাজাই দিয়ে দিব, কিছু বেরেস্তা মিক্স করে দিই, তারা এরকম দিয়ে ফার্স্টে কিছু বেরেস্তা এখানে মিক্স করে দিব। জোস কালারটা কিন্তু ওয়াও হইছে, ওয়াও, জাস্ট ওয়াও, খাইতে অনেক জোস হইছে। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই আপনি আমার রান্নাটা পুরোটা দেখবেন, বাসায় রান্না করে খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। না পারলে আমি সব কিন্তু এইভাবে করে সাজাই টাজে শেষ। না এগুলো নাই, যে এটা এটাকে সরাও চুলাটা, আমি এখানে অনেকটা বেরেস্তা ফেলে দিয়েছি। আমি কিন্তু মানুষদের রান্না করে আসছি, ঠিক আছে, বিঠাপুতে রান্না করে কিছু কিন্তু রান্না করে বেশি কিন্তু কিছু জানি না। এখন নীল আর কমেন্ট করতেছি আমি, একা কি নীরব লিখেছে কি রান্না করো। আমরা আজকে আলুর ডাল আর ডিম ভুনা রান্না করেছি, এটা আমাদের দুপুরের রেসিপি। কিছু কমেন্ট উপরে চলে গেছে, আমি এইভাবে রাখতে কাট করে রাখো না, কাট করে রাখলে ভিউয়ার্স দে তো কাট করে দেখতে আপনি ও। তানিশা তুমি রান্না পারো? আমি রান্নার চেষ্টা করি, আজকে সেটার একটা নিদর্শন সবাইকে লাইভে দেখালাম যে আমি যে কত বড় রাঁধুনি হয়ে গেছি। মরিচ খাবেন? মরিচ মরিচ টেস্ট আছে, আপনি দেন ঠিক মতো।
ওকে ডিট করতেছে নালে কিন্তু খবর আছে কল রিকোয়েস্ট কে দেয় কল কি দলে না মানে একটু প্রবলেম বুঝছো মেবি আপনি একটা রিকোয়েস্ট দিয়ে দেখি ডিম ভুনা খাবো অনেক ইয়ামি হয় সিরিয়াসলি ডিম ভুনা ভাজা ভাই যে রাখছে এগুলো দেখতেছে সব দেখাইবো আপনাদের কিছু বাদ রাখবে না ও সমস্যা নাই শ্যামাপু লাইভে আসো আসবা বাবা শুনলে হবে না দেখা করতে হবে আমার সাথে কি রান্না করো তোমার দুজন আমি আজকে কিছু রান্না করিনি আজকে আমি কিছু রান্না করি না বুঝছো আজকে শুধু কেন রান্না আছে আজ রান্না করিনি তুমি যে আসতো না এটা আমি খুব ভালো করেই জানি আর কি অবস্থা বলো কি রান্না করলাম দেখলাম ডিম ভুনা করলাম আমার অনেক ফ্রেন্ড বুঝছো আমার অনেক শোনো আমার আজকে খুব মজা লাগতেছে বুঝছো আমি ফার্স্ট টাইম মানে এভাবে লাইভে আসছি এবং আমার অনেক রিলেটিভস অনেক ফ্রেন্ড সবাই মানে দেখতেছে ব্যাপারটা বুঝছো আমি খুব মজা পাচ্ছি নেট প্রবলেম ঠিক আছে এখন আমি তো লাইভে আসি না আমি একদম লাইভে আসি না আমি অনেক লাইভ করি ও অনেক লাইভ করে এটা সত্যি কথা গ্রুপে লাইভ করে আমি এখন দেখলাম আমি কাজ শেষ করে এসে আমি দেখলাম যে তুমি লাইভে আসলাম ভালোই হয়েছে আর খালাম আসবে কবে দুইটাই বোতক তেরো তারিখে আমরা একটু বসবো আমি আসতে বলছি তোমরা দুইটা একসাথে আসো আজকে না খুব মজা রান্নাটা কি করতেছে নিতাই করছে নাকি তানিশা করছে ওইটা আবার খেলা।
আসি যাবে ভাই ভাত হতে খাবো কতটুকু চাল দেবো শোনো ভাত হতে সময় লাগবে না ভাত হতে লাগবে মাত্র 5 মিনিট কতটুকু চাল দেবো 5 মিনিট চাল আশু তোর নেটটা প্রবলেম করতেছে রে তানিশা তোমাকে দেখা যাচ্ছে না খালি হাড়ি পাতিল দেখা যাচ্ছে সবাইকে দেখাই ডিম ভুনা হয়ে গেছে টমেটো দিয়ে ডিম ভুনা ও আর আমার ভিউয়ার্স তো ভিউয়ার্স না নাকি আমার গ্রুপে দেখো রান্নাটা তো আমি করলাম ডিম ভুনাটা ও আচ্ছা ভ্যানিলা ভিউয়ার্স দেখে দেখাই দিয়ে ডিম ভুনা ক্যামেরা সামনে করে দাও নীলু নীলু ডিম কাছে ওকে ওকে পানি জমছে কেন এটা তো ধুয়ে রাখবো এটা তো এটা থাকবে হ্যাঁ তাহলে ওটা দিয়ে দাও এটা সবাই আচ্ছা না না তাড়াতাড়ি ভোগ ফেলে এটা কি একটা প্লেটে বাড়বো না এগুলো কড়াইতে কি থাকবে নাকি না প্লেটে বাড়তে হবে না কড়াইতেই থাকবে পাতে চেঞ্জ করো কি এটা তো ধরতে হবে বোন আমি অফলাইন হয়ে গেলাম ওকে আপু আল্লাহ হাফেজ আমি সবকিছু দিতেছি আমি করতেছি এই পরিষ্কার আমি করতেছি সমস্যা নাই তুমি তুমি এটা এগুলা হচ্ছে তুমি মোবাইলটা ধরে বসে থাকো দেখো কে কে জয়েন করতে সাথে কথা বলো রুক্তনুদা ওয়াচ করতেছে রুক্তনুদা আমার রান্না কিন্তু একদম শেষ রান্নার চেহারাটা কি আপনি দেখতে চান আপনি দেখতে না চাইলেও আমি আপনাকে এখন দেখাবো আপনি একটু জাস্ট লাইনে থাকেন আমার সাথে দেখেন আমি যেটা ফার্স্ট এ রাখছি আলুর ডাল এটা চেহারাটা একটু দেখেন এই যে আমার আলুর ডালের চেহারা নাইস না অনেক ইয়ামি হইছে আর এরপরে হচ্ছে যে নীলয় রান্না করছে হ্যাঁ অবশ্যই দেওয়া হবে দাদা লিখছে ইয়েস ও তারপরে এই যে এটা হচ্ছে নীল রান্না করছে ডিম ভুনা এটা হচ্ছে টমেটো দিয়ে ডিম ভুনা করছে হোপস এটা অনেক মজা হইছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে ওয়াও রিঅ্যাকশন আসছে ওয়াও নাদিম ভাই আমাদের দেখতেছে হ্যালো ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই দেখেন আমরা আজকে অনেক রান্না করছি রান্নাঘরে আজকে আমরা একটা লাইভ করে ফেললাম আমরা কেক আপার মানে কেক আপ হতে যাচ্ছে সাঙ্গপাঙ্গরা ঠিক আছে তো এই যে এটা হচ্ছে ডিম ভুনা করছি আর আমি 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 যেটা রান্না করছি এটা দেখেন শুধু নীল একটা দেখবেন কেন আমারটা দেখেন এই যে
এটা হচ্ছে আলুর ডাল। আমি আমি খাবো, ওকে অবশ্যই আমি খাবো টেস্টি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা অবশ্যই, আমি আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো। নতুন রান্না করতে পারি তো, সবাইকে খাওয়াতে ইচ্ছে করে। আর সবাই যখন খেয়ে এটাকে বলে যে ওয়া অনেক মজা হচ্ছে, অনেক টেস্ট হয়েছে, তখন অনেক অনেক ভালো লাগে। নিলয় এদিকে আসো। আচ্ছা আমরা না এত তরকারি টরকারি এত কিছু রান্না করতে, যে এত কিছু না যে দুইটা আইটেম রান্না করছি, তারপরও আমরা ভাত রান্না করতে ভুলে গেছি, এই যে এখন ভাত সবাই দিচ্ছি। যাই হোক নিলয় কি করো? ও এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমাদের সাথে এখন জয়েন করতেছে, জয়েন করতেছে। ওকে অধর আপি, ভাইয়া কিরে তোরা কি রান্না করতেছিস? ভাইয়া যে আলুর ডাল রাঁধছি আর হচ্ছে যে ডিমুনা করছি, ডিমুনাটা আমি করি নাই, ডিমুনাটা আমার ছোট বোন করছে, আলুর ডালটা আমি রান্না করছি। ইয়ামি হইছে, অনেক মজা হইছে, অনেক মজা হইছে, খাই নাই এখন। বিকাশ করে পাঠা দে, বিকাশ করে পাঠা দে। না আমি একদিন আইসা রান্না করে খাওয়াবো সবাইকে, সবাইকে। আসসালামু আলাইকুম। বুঝে নাও, তা বুঝে নাও, তোমার কানে ঘুরতেছে, হাতে রাখতে হবে। যে কাম সব মানুষের জন্য 2 মিনিটের জন্য, এইসব কাজ ওর জন্য 5 মিনিট, বিকজ ও আবার সিঙ্গার, তাই তো এগুলো না। ভালো রান্না করবেন কিন্তু, আমি আসছি। জি অবশ্যই ভাইয়া চলে আসেন। বুঝছো, যতই বলো মানে পরে আমাদের আঙ্কেলের রুমটা কিন্তু জোস, পুরাই জোস। তো আসলাম, চলে আসো চলে আসো, সবাই চলে আসো, আমি তো চলে আসছি। 2 ফোন নিয়ে তো আবার লাইভ করতে, বাবারে বাবা, একা একা কেমনে পারি, আমি ছোট মানুষ না। ওকে কল দিবেন নাকি? হ্যাঁ অবশ্যই কল দেওয়া হবে, রিকোয়েস্ট পাঠাতে হবে। হাই নাদিম ভাইয়া, নাদিম ভাইয়া চলে গেছে মেবি। ওকে
ওকে তারপর হচ্ছে কমেন্ট কমেন্ট দরকার চলে না কি গো খেয়ে ফেলছো গো না এখনো রান্না মাত্র ফিনিশ হলো ভাত চড়ানো হয়েছে ভাত হবে আচ্ছা নাইস লেগছে এম দি ফসল ভাইয়া থ্যাংক ইউ তোমাদের রান্না ভালো নয় আচ্ছা ঠিক আছে না দেখে না খেয়ে এরকম কমেন্ট করা উচিত না আপনার যেহেতু আপনার চেহারা দেখা যাচ্ছে একজন মুরব্বি মানুষ আপনি তো সেহেতু এরকম কিছু লিখবেন না ওকে 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 পাঠাই দিও ওকে পাঠাই দিব হাই কেমন আছো আচ্ছা এইটারে আমি ব্লক মেরে নিই ওয়েট সবার আবার রাখা যায় না তো কে ভালো ঠিক আছে তোমার থেকে অফ করে দিব আই হোপ আজকে আমাদের রান্নাটা ভালো হবে একটু কল রিকোয়েস্ট নিয়ে নিই কল রিকোয়েস্ট কল রিকোয়েস্ট কল রিকোয়েস্ট আসতেছে আপুরো আপু কল মি অবশ্যই কল দেওয়া হবে রিকোয়েস্ট করেন হ্যালো আসসালামু আলাইকুম এই তো ভালো কি খবর ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা জি ভালো আপনি তারপর আজকে কি করা হচ্ছে কি করেন সবই তো বসে আছি চায়ের দোকানে আচ্ছা তো আপনি এই টাইমে চায়ের দোকানে কি এই টাইমে চায়ের দোকানে সরি কলটা কাট হয়ে গেল নাইস বেবি থ্যাংক ইউ এঞ্জেল আপু ওকে এদিকে কেউ কি কল দিয়েছে দেখি কাউকে কলে নেওয়া যায় নাকি তানিশা আপু অবশ্য তানিশা আপু বুঝবে কাদের কলে নেওয়া উচিত আমি তো জানি না যাক তাহলে তানিশা আপুর ভিউয়ার্সরা আমাকে দেখতে থাকুক আমরা একটু পর তানিশা আপু আসছে একটু গোছ করে আসছে ব্যাপারগুলা ভাতে দেখো ওকে কল মি আমরা হচ্ছি ব্যাচেলার ব্যাচেলার মানুষ আমাদেরও তো একটু রান্না করা খাইতে হয় মাঝে মধ্যে ঠিক না সবসময় কি আব্বু আম্মুর হাতে আম্মুর হাতে রান্না খাওয়া যায় আব্বুরেও লাগাই ফেলছি সাথে যাক এঞ্জেল আপু কল মি আমার নাম তো এঞ্জেল না এঞ্জেল আপু কমেন্ট করেছিল ওকে বললাম তাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখি আরেকটা কলে চলে যাই তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গুড মর্নিং ও এখন মর্নিং হলো আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কি আমাদের রান্না দেখছেন না মাত্র জয়েন করেছেন বলে আপনি কি আমাদের রান্না দেখেছেন নাকি মাত্র জয়েন করেছেন রান্না দেখেন নাই আমি আসলে জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে হুম 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 হ
আমার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে। সরি, মাঝখানে একটু ব্রেক নিতে হলো। হেই, কল মি আপি, ওকে কল দেওয়া হবে। সো বিউটিফুল সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। গ্রুপে লাইভ শেষ করে দিলাম, তার নিশাপুরটা এখন আছে, সমস্যা নাই। এই তো আমি টপ করলাম মাত্র, হ্যাঁ কি কি বলে আপু, কেমন আছো ভাইয়া? অনেক ভালো আছি, অনেক রান্না করছি। ভিউজ কমে গেছে কেন? কেন কমে গেছে? ওকে, আমাদের রান্না বান্না শেষ, আমি এখন লাইভটা অফ করবো। নাকি অফ করি? টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাসায় রান্না করে খাবেন, আমাকে জানাবেন।